দলকে হাবুডুবু খাওয়া থেকে বাঁচালো সৌম্য সরকার। অনেকদিন পর সৌম্য সরকার জ্বলে উঠল, খেললেন দানবে 83 রানের ইনিংস। দল যখন বিপদে 40 রানে 3 উইকেট গেছে, তখনই ক্রিজে এলো মুশফিকুর রহমান। রেকর্ড গড়া এক পার্টনার সেট করে দলকে এগিয়ে নিয়ে গেল। সৌম্য সরকার আর মুশফিকুরের 161 রানের জুটিতে রেকর্ড গড়া জুটি হলো। খুলনার বোলার জোনায় ছক্কা ও চারের ফুল ঝড়ি উঠে চলে যায়। মুশফিক সৌম্য সরকারের ব্যাটিং অনবদ্যতেই খুলনার টার্গেট দাঁড়ায় 183 রানের। তাইলে কি সৌম্য সরকার আফগানিস্তান সিরিজের ওপেনিংয়ের প্রস্তুতি নিচ্ছেন? আফগানিস্তানের সিরিজ আগে আসি, এদিকে সৌম্য সরকার জ্বলে ওঠা বড়ই ভাগ্যর বিষয়। এভাবেই খেলুক সৌম্য সরকার, আফগানিস্তান সিরিজে যেন আরও ভালো করতে পারে সেই প্রত্যাশা করতে আসি। আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনে ক্লিক করুন আরও নতুন নতুন ভিডিও আপডেট।